মক্কা এবং হজ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে সেগুলো সর্বসাকুল্যে কতটি জায়গা, যে জায়গাগুলোতে দোয়া কবুল হয় সেগুলোকে হাসান বসরি রাহিমাহুল্লাহ 15টি জায়গা বলে আখ্যায়িত করেছেন, চিহ্নিত করেছেন। কয়টা জায়গা ভাই? 15টা জায়গা। এক নম্বর হলো তওয়াফের সময়, মাতাফ, এই জায়গাটাতে, তওয়াফের যে জায়গাটা, এই জায়গাতে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। এক এক চক্কর এক এক দোয়া আছে, এটা বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখছেন সেটা সঠিক না, এর কোনো ভিত্তি নেই। কিন্তু আল্লাহর কাছে আপনার মনের যে কোনো বৈধ চাওয়া আপনি তওয়াফ করতে করতে কি করতে পারেন, পেশ করতে পারেন, এটা দোয়া কবুলের জায়গা। নাম্বার দুই মুলতাজাম। মুলতাজাম কোনটা? মুলতাজাম হলো হাজরা আসাদ পাথর এবং বাইতুল্লাহর যে দরজা, এই দুইটার মধ্যবর্তী পুরা জায়গাটাকে কি বলা হয়, মুলতাজাম বলা হয়। মুলতাজাম মানে হলো আঁকড়ে ধরের জায়গা, যেটা আঁকড়ে ধরতে হয়, এই জায়গায় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়, এবং এই বিষয়ে হাদিসে বর্ণিত আছে। নাম্বার তিন মিজাবে রহমতের নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। মক্কার যে বাইতুল্লার ছাদের পানি যাওয়ার জন্য একটা পাইপ আছে, দেখবেন এই পাইপ দিয়া কি পড়ে, ছাদের পানিগুলো সাধারণত পড়ে, ওইটার নিচে দাঁড়ায় বা বৈশা যে কোনো অবস্থায় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। এই বিষয়ে হাদিসে আছে, যদিও সে হাদিসের সনদে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম অনেকে বলেছেন যে এই দুর্বলতা সহনীয় পর্যায়ে। যাই হোক, তাহলে মিজাবে রহমতের যার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। তিন, নাম্বার চার বাইতুল্লায় হারামের যে কোনো জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার পাঁচ জমজমের পানির কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজমের পানি বলতে জমজমের পানির ডিব্বা যেখানে যেখানে রাখা আছে ইয়াতে হারামে, ওই জায়গা না, জমজমের কূপের যে জায়গাটা সাফা মারোয়া মধ্যবর্তী জায়গা সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার ৬ সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। সাইর শুরুতে দোয়া করতে হয়, তওয়াফকারী ব্যক্তি তওয়াফ যখন শেষ করবে ওমরা এবং হজের তওয়াফের পরে আপনার সাই যখন করতে হয় তখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে কি করতে হয়, দোয়া করতে হয়, আর তখন দোয়া কবুল হয়। সাত নম্বর হলো মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আট নম্বর হলো সাই করা অবস্থাতে মাসআতে সাইর জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয়। নয় নম্বর মাকাম ইব্রাহিমের পিছনে, যেখানে আপনি ওমরা তওয়াফ শেষ করার পরে, হজের তওয়াফ শেষ করার পরে দুই রাকাত নামাজ পড়েন, সেখানে এই মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার ১০ আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়, যেটা একটু আগে জানলেন। নাম্বার ১১ মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিসসালাম হজের সময় ঈদের দিনে ফজরের পরে দীর্ঘ সময় পর্যন্ত মুজদালিফায় মাশারে হারামে দাঁড়িয়ে কি করছিলেন, দোয়া করছিলেন। নাম্বার ১২ মিনায় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়, মিনায় দোয়ার কথা আছে। ১৩ ১৪ ১৫ এই তিনটি হলো তিনটি জামারাতের পরে, জামারাতে পাথর মারেন না হাজি সাহেবরা, ওগুলোর পরে কি হয়, দোয়া কবুল হয়। তাহলে ১৫টি ক্ষেত্র আছে মক্কা এবং মাশারে হারামে, এই জায়গাগুলোতে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না, এই জন্য অজাগায় বেজাগায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি, দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কি করি না, দোয়া করি না। বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিসসালামের কবর যখন জিয়ারত করে, জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়, দোয়া করুন শুরু করে দেয়। কোনো হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে, এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না, দোয়া করে না, কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে, দোয়া করে, ওই মাজারে যায় দোয়া করে। লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে এখনো বেবুজা হয়ে কোথায় দোয়া করে, মাজারে চলে যায়। আপনি মাজারে যায় দোয়া করতেছেন, কোন জায়গায় দোয়া করতে হবে এটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।